সুপ্রিয় শিক্ষার্থী, এই পর্বে আমরা শিখব মাইক্রোসফট অ্যাক্সেস প্রোগ্রামে রিপোর্টের ব্যবহার, অর্থাৎ মাইক্রোসফট অ্যাক্সেস 2007 ব্যবহার করে রেকর্ড প্রিন্ট করার জন্য রিপোর্ট তৈরি করা। তার জন্য আমাদেরকে কাজ করতে হবে সর্বপ্রথম ডাটাবেস ফাইলটি ওপেন করতে হবে, অর্থাৎ যেটা দিয়ে আমরা ডাটা স্ট্রাকচার তৈরি করেছি। আমাদের ডাটাবেসের ফাইলটির নাম হচ্ছে ডাটাবেসের ফাইল সুপার। এরপর ক্রিয়েট ট্যাব বা ক্রিয়েট মেনুতে ক্লিক করব। এরপর স্মরণ রাখতে হবে যে রিপোর্ট তৈরি করার জন্য দুটি পদ্ধতি রয়েছে, একটি কাস্টম রিপোর্ট, একটি হচ্ছে উইজেট। আমরা উইজেটের মাধ্যমে কাজটি দেখব। এরপর ক্লিক করতে হবে রিপোর্ট উইজেট। এরপর রিপোর্ট উইজেট ডায়লগ বক্স আসবে। আমাদের টেবলসের নামটি নাম হচ্ছে সুপার। যদি অন্য কোনো ফাইল হয় তাহলে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমাদের ফাইলটি হচ্ছে সুপার। এরপর অনেকগুলো ফিল্ড দেখা যাচ্ছে, যে ফিল্ডগুলো আমরা ওখানে তৈরি করেছি ডাটাবেস ফাইলে, টেবিলস ফাইলে। আমরা এখান থেকে সব ফিল্ড সিলেক্ট করলাম, করে আইডিটা আমরা বাদ দিয়ে দেব, অর্থাৎ আমরা চাচ্ছি শুধু রিপোর্ট এটার উপর। এরপর নেক্সট, এখানে লিখে আছে কোনো গ্রুপিং করবে কি না প্রয়োজন নেই, নেম নেক্সট। এরপর আমরা যে ফিল্ডগুলো রয়েছে তার মধ্যে কোন ফিল্ডের উপর আমরা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং করতে চাই, আমরা টিউশন ফিটা যাতে অ্যাসেন্ডিং থাকে সেটা সিলেক্ট করে দিলাম। এরপর নেক্সট। এরপর লেআউট দেখা যাচ্ছে, এটা কলাম্বার হলে ডিজাইনটা এরকম হবে, টেবুলার হলে এই ধরনের হবে, জাস্টিফাই হলে এরকম। আমি জাস্টিফাইটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম। এরপর এখানে লিখে আছে স্টাইল, এখানে অনেকগুলো স্টাইল আছে, যেগুলো একটা স্টাইল আমি সিলেক্ট করব। এরপর নেক্সট, এরপর ফিনিশ। অর্থাৎ আমরা দেখতেছি আমাদের রিপোর্ট উইজার্ড তৈরি হয়েছে। আমরা চাইলে এখন এটা প্রিন্ট করতে পারব সরাসরি, প্রিন্ট এখানে প্রিন্টে ক্লিক করলে। যদি আমরা প্রিন্ট করব না, এখানে কিছু লগোটা নাই, লগোটা আমরা সেট আপ করবো, তখন কী করতে হবে, ক্রিয়েটের মধ্যে গিয়ে এখানে অথবা এখানে দেখতে হবে যে ডিজাইনের মধ্যে লগো দেখতেছি আমরা, লগোতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরপর আমাদের লগ হিসেবে আমরা এই ফুলটি দিচ্ছি, ওকে। এটাকে আমরা মুভ করতে পারি, ছোট করতে পারি। এরপর আমাদের আমরা যে কাজ করলাম সেটা আমরা দেখতে চাচ্ছি, তখন ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করে লগ সহ দেখা যাচ্ছে রিপোর্ট উইজেট, চাইলে আমরা সংরক্ষণ করতে পারি কন্ট্রোল এস দিয়ে। ধন্যবাদ সবাইকে।